পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 27 নম্বর ওয়ার্ডের বাবুরবাগ লিচুতলা এলাকায় বৃহস্পতিবার রাতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল। দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনায় শুক্রবার সকাল থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। জেলা জয় হিন্দ বাহিনী সহ সভাপতি মুক্তার মিয়া জানান, দলীয় কার্যালয়ের জানালার কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, বিদ্যুতের তার ছিঁড়ে দেওয়া হয়েছে, ফেলে দেওয়া হয়েছে দলীয় পতাকা। তিনি অভিযোগ করেন, এই এলাকায় রাতে মদের আসর বসত, তিনি কিছুটা নিয়ন্ত্রণে এনেছিলেন। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা নামেই তৃণমূল, যদি তারা তৃণমূল করত তাহলে দলীয় পতাকা রাস্তায় ফেলে দিত না বলেই মুক্তার মিয়ার অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। আজকে আমরা সকালে উঠে দেখতে পাই যে আমাদের এই পার্টি অফিসের লিচুতলা পার্টি অফিসের কাঁচ ভেঙে দেয় জানলা, ঝান্ডাগুলো সমস্ত ফেলে দেয়, লাইটের তার কেটে দেয়, নিয়ে এখানে সারা রাত ত্রাস চালিয়েছে। আমরা সেটা খোঁজ পেয়ে খবর পেয়েছি কে করেছে, করার পর তারা বলেছে আমাদের অন্যায় হয়ে গেছে। অন্যায় কিছু না, ব্যাপারটা কী বলো তো, রাত্রি 10টার পর 11টার পর মদের ফুয়ারা ওড়ে এই পাড়ায়। আমি অনেকটা কন্ট্রোল করেছি, অনেকটা করেছি, এখনও হয়তো পুরোটা করতে পারিনি, বাকিটা আমি প্রশাসনকে বলেছি কে কে করছে, কে ত্রাস করে যাচ্ছে। আমরা পুলিশ এসেছিলো, পুলিশকে জানিয়েছি এখানে হয়েছে, জানলার কাঁচ ভেঙে দিয়েছে পার্টি অফিসের, আমাদের ফ্ল্যাগ ফেলে দিয়েছে, তৃণমূলের যে ফ্ল্যাগ সে ফ্ল্যাগটা পুরো ঝান্ডা ফেলে দিয়েছে, বলেছে সকালে সকাল হলে সমস্ত জ্বালিয়ে দেবো পার্টি অফিস। এরম করছে, বাস অত ভালো কাজ কিছু করে না। ওই তো রাজ বলে একটি ছেলে আছে, বুলা আছে, বুলা তারা তো তৃণমূলই করে, তৃণমূল করে নামেই করে, মানে মদ খেয়ে ঘুরে বেড়ায় সার, তৃণমূল করে না তারা। যে তৃণমূলে ঝান্ডা ফেলে দেয় সে তৃণমূল কী করে করতে পারে? আমার নাম মোহাম্মদ মুক্তার মিয়া, 27 নম্বর ওয়ার্ডের আমি সহসভাপতি জয় হিন্দ বাহিনী। হ্যাঁ, থানায় পুলিশ এসেছিলো, পুলিশ এসে লিখে নিয়ে গেছে, পুলিশ বলেছে এটার ব্যাপারে অ্যাকশন নেবো, চিন্তা করবেন না, একটু আপনার শান্তি থাকুন। এই ব্যাপারে এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বশির আহমেদ জানান, মহরমে লাঠি লেগেই কাঁচ ভেঙেছে, এর সাথে দলের কোনো যোগ নেই। শুনুন, কালকে রাত্রে যে ঘটনাটা ঘটেছে আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, কালকে একটা আখড়া বেরিয়েছিল, এই পাড়া দিয়ে মোটামুটি বিসি রুটে ওঠার নিষেধ ছিল বলে এই পাড়া দিয়ে মোটামুটি কয়েকটা ওয়ার্ডের আখড়া এই আমার পাড়ার ভেতর দিয়ে গেছে। নিচুতলা বলে যে জায়গাটা আছে সেখানে লাঠি খেলা হচ্ছিল, লাঠি খেলতে খেলতে হয়তো লাঠি ছিটকে গিয়ে কাঁচে লেগেছে, পার্টি অফিসের কাঁচে, কাঁচ ভেঙে গেছে। এটা নিয়ে রাজনীতির কোনো রং লাগানোর আমি যুক্তি মনে করি না, এটা কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত নয়। মুক্তার কে তাও আমরা চিনি না, আমি নাম শুনেছি মুক্তার বলে একজন টিকিটওয়ালা আছে, বাউরবাগে হয়তো 2020 সাল থেকে এসেছে, এসে পার্টি করছে, বাকি এতে রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওরা আমার নামটা কালিমালিত্য করার চেষ্টা করছে, অতএব আমি এসব নোংরামো পছন্দ করি না, আর আমরা এইসব নোংরার সঙ্গে আমার কোনো পলিটিক্যাল ছেলেরা জড়িত নয়। তাহলে কি এটা আপনি কি নিজের মনের মধ্যে রেখে দেবেন যে এরকম কর্মকাণ্ড ঘটলো? অবশ্যই প্রতিবাদ হবে, মুক্তারকে তার প্রুফ দিতে হবে, দেখাতে হবে যে বাদশা ছেলেরা করে যে বাদশার নেতৃত্ব যে তার প্রুফ না, প্রমাণ চাই। মুক্তার কে, ওয়াই মুক্তার কে, মুক্তার তো আমি টিকিটওয়ালার নাম শুনেছি, মুক্তার টিকিটওয়ালা, ও রাজনীতিতে কবে এসেছে? ওর কোনো কন্ট্রোল নেই, ও যদি রাজনীতি করে তার দুটো ছেলেকে মানে গাইড করার মতো তার ক্ষমতা নেই, নিজেদের ছেলেগুলোকে মদ খাইয়ে পার্টি অফিসে নাচাচ্ছে, মহিলাদের নাচাচ্ছে, এই তো মুক্তারের পরিচয়। প্রতিবাদ করবেন তাহলে? অবশ্যই প্রতিবাদ হবে, বৃহত্তর প্রতিবাদ হবে। আমি গোটা বর্ধমানবাসীকে বলবো এটা পুরোপুরি রাজনীতির রং নয়, বারবার অনুরোধ করছি, এটা মহরমে লাঠি খেলতে গিয়ে লাঠি ছিটকে গিয়ে কাঁচে লাগে, কাঁচ ভেঙে গিয়ে এটাকে রাজনীতির রং লাগাচ্ছে। বর্ধমান থেকে পিঞ্চু পেট্রোলের রিপোর্ট, আনন্দ বার্তা।